নিমের অনেক অবিশ্বাস্য উপকার আছে, কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হলো এটি ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে মেরে ফেলে। যেহেতু এটি শুক্রাণু নাশক, তাই সামান্য পরিমাণে খাওয়া উচিত। ক্যান্সার আক্রান্ত কোষ বলতে, শরীরের প্রতিটি অঙ্গেই ক্যান্সার আক্রান্ত কোষ আছে, কিন্তু তারা বিশৃঙ্খল, সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো কারণে যদি শরীরের মধ্যে কিছু নির্দিষ্ট অবস্থা তৈরি করেন, তারা সংগঠিত হয়ে যাবে। তো ছোটখাটো অপরাধ থেকে সংগঠিত অপরাধ, কঠিন সমস্যা, তাই না? ছোটখাটো অপরাধী সব শহরে সর্বত্র থাকে। এখানে ওখানে তারা ছোটখাটো পকেটমারি এটা ওটা করে, সেটা সমস্যা নয়। কিন্তু তাদের 50 জন যদি সংগঠিত হয় কোয়েম্বাটোর শহরে, হঠাৎ করেই তখন শহরের পুরো পরিবেশটাই বদলে যাবে। কারণ এই 50 জন একত্রে এমন কিছু করতে পারে যাতে আপনার রাস্তায় পাড়াখাই বিপজ্জনক হয়ে উঠবে। তো এই জিনিসটাই ঘটছে শরীরের মধ্যে। ক্যান্সার আক্রান্ত কোষগুলি হলো অপরাধী কোষ, তারা চারিদিকে ছুটছে। তারা নিজেরা যদি চারিদিকে দলা পাকিয়ে থাকে, সমস্যা নেই। যদি তারা এক জায়গায় জড়ো হয়ে যায়, এক জায়গায় সাক্ষাৎ করে আর একত্রে আঘাত করে, তাহলে সেটা সমস্যা। তো আইনের শাসন যদি ঠিক থাকে, তারা এটা দেখতে পায়। প্রথমে একজন অপরাধী কারো পকেট কেটে খুশি থাকে, রোজই পকেট কাটে, দুজনের দেখা হলে কোনো বাড়িতে চুরির কথা ভাবে, তাদের পাঁচজনের দেখা হলে কোনো ব্যাংক ডাকাতির কথা ভাবে, এটা এভাবেই হয়। তো আইনের প্রয়োগ যদি সচেতন ও সক্রিয় হয়, তারা নিশ্চিত হয়েই এখান সেখান থেকে একজনকে তুলে নিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে। তারা কিছু একটা করবেই, যাতে তারা বড় সমস্যা হয়ে ওঠার মতো যথেষ্ট সংখ্যায় জড়না হতে পারে। তো শরীরের ক্ষেত্রেও একই জিনিস, তারা একত্রিত হওয়ার আগে তাদের যদি এখানে ওখানে ভেঙে ফেলতে থাকেন, কয়েকজনকে মেরে ফেলেন, নিম প্রতিদিন এই কাজটাই করে, এটা কমিয়ে দেয় শরীরের ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে রেখে, যাতে এটা সত্যিই শরীরের বিরুদ্ধে একত্রিত না হতে পারে। তাই নিম খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র বিষয় হল, নিম অতিরিক্ত পরিমাণে যদি খান, এটা একই সঙ্গে শুক্রাণুর কোষগুলিকে মেরে ফেলে। অর্থাৎ নিয়ন্ত্রিত জনসংখ্যার সৌভাগ্য হবে আমাদের যদি পৃথিবীর সকলেই নিম অতিরিক্ত পরিমাণে খান। যেহেতু এটা শুক্রাণু নাশক, এটা সামান্য পরিমাণে খাওয়া উচিত। কারণ আমরা ঠিক করে দিতে পারি না কোনো ব্যক্তি মানুষের ক্ষেত্রে কি ঘটা উচিত। আর মহিলারা যখন গর্ভবতী হন, গর্ভাবস্থার 4 মাস পর্যন্ত বা নিরাপদ হওয়ার জন্য গর্ভাবস্থার 5 মাস পর্যন্ত সংশ্লিষ্ট মহিলার নিম খাওয়া উচিত নয়, কারণ এটি শুক্রাণু নাশক। ভ্রূণটি যখন বৃদ্ধি পায়, তখনও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শুক্রাণুর ভূমিকা থেকে যায়। পরামর্শ দেওয়া হয় 4 মাসের, আমি বলছি 5 মাস। 5 মাসের পর তিনি শুরু করতে পারেন।